এমসিসিতে আছে, সমস্যা নাই, ওর কিছু হয় নাই, প্রথমে এটা বলা হয়েছে, ও ভালো আছে। কিছুক্ষণ পর শুনি যে ও মারা গেছে। আমরা কি করব, আমাদের সন্তান তো আর ফিরে আসবে না। সেটা তো আমি জানি না কি মারছে, মানে হচ্ছে আমার ছেলের অবস্থা বহুত খারাপ, এক ছেলে আমার ছেলে ধরে মেডিকেলে নিয়েছে, কি অসুবিধা আপনি জানুক সেই ছেলেটি মারা গেছে। কারা এই ধরনের কিছুকে উস্কানি দিচ্ছে, কারা এই ধরনের ঘটনার সূত্রপাত করছে এবং তাকে পুঁজি করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে, তাদেরকে খুঁজে বের করা দরকার।